আবার ছড়াই মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। নমস্কার, সৌভাগ্য টোটকা আপনাদের অনুষ্ঠানে স্বাগত। আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, আর এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের সব থেকে প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আপনারা না দেখলে মানে নিজেরাই অস্থির হয়ে যান। কী করে বুঝলাম? কারণ আপনারা যখন লাইভ প্রোগ্রামে, মানে আমার যখন লাইভ চলে, তখন লাইভে যখন ফোন করেন, তখন ফোন করে তো সবাই মিলে বলার চেষ্টা করেন যে শ্রীলালদা আমি এই টোটকা করেছি, করে উপকার পেয়েছি, আমি ওই টোটকা করে আমি উপকার পেয়েছি। অর্থাৎ সেখান থেকেই জানা যায়। প্লাস যারা যখন আপনারা চেম্বারে যখন ভিড় করেন, চেম্বারে যখন আসেন আমার সঙ্গে যখন কথা ছিল, আমি এই টোটকা করে খুব ভালো আছি। অর্থাৎ এই অনুষ্ঠানটা, সৌভাগ্য টোটকা অনুষ্ঠানটা স্পেশালি আপনাদের জন্য প্রচুর ভালো একটি অনুষ্ঠান। এবং এই এই অনুষ্ঠানটা, এই এই ধরুন আজকে আমি একটা নতুন টোটকা বলবো, এই টোটকাটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, সারা জীবন ব্যবহার করতে পারবেন। মানে যতদিন আপনার জ্ঞান থাকবে এবং আপনি ব্যবহার করবেন, এবং আপনার পরবর্তী জেনারেশান তারাও উপকৃত হবে। মানে আপনি যদি বলি আমি 14 পুরুষ জেনারেশান, আগামী জেনারেশান, তারাও কিন্তু এই টোটকা থেকে উপকৃত হবে। হ্যাঁ, এরকম আজকে একটি টোটকা আপনাদের সামনে বলবো। প্রথম যে কথাটা বলা, সেটা হচ্ছে গিয়ে আপনাদের শোবার ঘরে, শোবার মানে যে ঘরে আপনি মানে ঘুমোতে যান, শোবার ঘরে ঠাকুর রাখা তো উচিত নয়। শোবার ঘরে কোনো ঠাকুরই রাখা উচিত নয়, কোনো ঠাকুর।
কোনো ঠাকুরই শোবার ঘরে রাখা উচিত নয়। যদি ব্যবস্থা না থাকে, যদি ব্যবস্থা না থাকে, অবস্থা যদি না হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারবেন। আপনার যদি শোবার ঘরে যদি ঠাকুর থাকে, মানে আপনার হয়তো আর ঘরই নেই, একটা ঘরই আপনার সব, তাহলে আপনি ঠাকুরের যে সিংহাসন বা ঠাকুরের যে তাক, সামনে একটা পর্দা দিয়ে দেবেন। কি বললাম, যদি ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনি একটা অন্য ঘরে, সেপারেট ঘর, যে ঘরটা ঠাকুর ঘর হিসাবে রাখবেন, সেই ঘরে ঠাকুরটাকে রাখুন। আর যদি ব্যবস্থা না থাকে, অবস্থার পরিপ্রেক্ষিতে যদি একটা ঘরেই আপনাকে থাকতে হয়, তাহলে ঠাকুর যদি আপনার বেডরুমে থাকে, তাহলে আপনি অবশ্যই যে সিংহাসন বা বেদি যেটা আছে, ওখানে একটা পর্দা দিয়ে দেবেন, পর্দা দিয়ে দেবেন, অ্যাটলিস্ট কিছু না হলে একটা পর্দা দিয়ে দেবেন। আমাদের শাস্ত্রে আছে ঠাকুর কখনোই কিন্তু শোবার ঘরে রাখা উচিত নয়, যদিও বা রাখেন তাহলে একটা পর্দা দিয়ে দেবেন। বিশেষ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বিশেষ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখা তো একদমই ঠিক না শোবার ঘরে। বিশেষ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বিশেষ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি শোবার ঘরে রাখা উচিতই নয়। এই হলো একটা কথা। আচ্ছা, এবার যে কথাটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কথা, যে কথাটা হচ্ছে কি আপনি সারা জীবন মেনটেন করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে ঠাকুর, ঠাকুর যে আপনি ঘরে কোন দিকটা বসাবেন, ঠাকুর আপনার ঘরে কোন দিকটা বসাবেন। অনেকের প্রশ্ন থাকে যে দাদা ঠাকুর আমি কোন দিকে বসাবো। ঈশান কোণ, ঈশান কোণ হচ্ছে ঠাকুরের কে রাখার একটা পবিত্র জায়গা। ঈশান কোণ, ঈশান কোণই হচ্ছে কি ঠাকুরকে রাখার একটা পবিত্র জায়গা। এই ঈশান কোণেই কিন্তু ঠাকুর রাখতে হবে। আপনি যে ঠাকুরকেই রাখেন না কেন, ডেফিনেটলি সেটা ঈশান কোণ হওয়া কিন্তু দরকার। ঈশান কোণে রাখবেন ঠাকুর, মনে থাকবে, এতে আপনার সৌভাগ্য, এতে আপনার সৌভাগ্য বাড়বে, দুর্ভাগ্য কমবে। এতে আপনার সৌভাগ্য বাড়বে, দুর্ভাগ্য কমবে, এতে আপনি গুড লাক পাবেন। অর্থাৎ ঠাকুর আপনি রাখবেন হচ্ছে ঈশান কোণে। ওকে, এরকম আরও অনেক টোটকা আমার কাছে আছে, যদি আপনারা দেখতে চান, যদি আপনারা শুনতে চান, যদি আপনারা জ্ঞান অর্জন করতে চান, যদি এখান থেকে আপনারা উপকার পেতে চান টোটকা থেকে, তাহলে ডেফিনেটলি আমার এই অনুষ্ঠানটা দেখবেন। আমার অনুষ্ঠানটা শুধুমাত্র পূর্ণিমা টিভিতে আপনারা দেখতে পাবেন। যদি আপনার বাড়িতে টিভিতে দেখতে পারেন, ভেরি গুড, যদি না দেখতে পারেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি পূর্ণিমা টিভি অ্যাপটা ডাউনলোড করে নিন। পূর্ণিমা টিভি অ্যাপটা ডাউনলোড করে নিন, প্লে স্টোরে যাবেন, যে পূর্ণিমা টিভি অ্যাপটা ডাউনলোড করে নিন। ওখানে আপনি সারাদিন পূর্ণিমা টিভি দেখতে পারবেন আপনার মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে। এবং আপনি যদি চান জিও টিভিতেও আপনি দেখতে পাবেন, আপনি যদি চান আমাদের ওয়েবসাইটে, আপনি গুগলসে গিয়েও www.purnimatv.com ওখানে গুগলসে গিয়েও, আমাদের ওয়েবসাইট পেজে গিয়েও আপনি সরাসরি দেখতে পাবেন। অর্থাৎ আমাকে আপনি ফলো করতে পারবেন, আপনি টোটকাগুলো উপকার পাবেন। আর ইউটিউবে গিয়েও কিন্তু আপনি আমার এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। ইউটিউবে গিয়েও আপনি কিন্তু ওখানে আপনি পূর্ণিমা টিভি যদি আপনি লেখেন তাহলে ইউটিউবে চলে আসবে পূর্ণিমা টিভি, এবং অবশ্যই প্রোগ্রামটা দেখবেন, দেখে একটা লাইক করে দেবেন। আর যদি পারেন, যদি মনে করেন যে রেগুলার দেখবো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা একটা বেল ঘন্টা আছে, ওটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি আপনার কাছে রোজ চলে যাব, মানে রোজ একটা একটা করে নতুন নতুন টোটকা আপনার কাছে আমি নিয়ে চলে যাব। আর যারা চাইছেন আমার কাছে আসার জন্য, যারা চাইছেন আপনাদের সৌভাগ্য ঠিক করার জন্য, তারা ডেফিনেটলি ফোন করে নেবেন আমাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা, 9830307720 9830307720 এই নাম্বারে বুকিং করে আপনার সঙ্গে, আপনার শহরে আমার দেখা হয়ে যাবে। আজকের মতন বিদায়, কালকে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো টোটকা নিয়ে। নমস্কার। কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store.
Very simple. Just download it from Play Store. Entertainment, Health and Astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app. Easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.